43 এবারে দেখো এখানে কত আছে 9 আর 5 তাহলে 9 লিখলাম প্রথমে তারপরে 5 তাহলে কি হলো 9 10 5 55 ওই এবারে দেখো প্রথম 5 লিখলাম তারপরে 9 লিখলাম তাহলে কি হবে 5 10 9 59 এবারে দেখো 3 আর 6 আছে তাহলে কি করলাম এখানে প্রথমে 3 লিখলাম তারপরে 6 লিখলাম তাহলে কি হলো 3 10 6 36 এবারে দেখো আগে 6 লিখলাম এখানে আগে 6 দিলাম তারপরে 3 লিখলাম তাহলে কি হলো 6 10 3 63 এবারে দেখো কি আছে এখানে 6 আর তাহলে প্রথমে কি হলো প্রথমে 6 দিলাম তারপরে 7 লিখলাম তাহলে কি হলো 6 10 7 67 এবারে দেখো আগে 7 লিখলাম তারপরে 6 লিখলাম তাহলে কি হলো 7 10 6 76 এবারে দেখো 9 আর 4 আছে তাহলে প্রথমে 9 লিখলাম তারপরে 4 লিখলাম তাহলে কি হলো 9 10 4 94 এবারে দেখো আগে 4 লিখলাম তারপরে 9 লিখলাম তাহলে কি হলো 4 10 9 49 এবারে কি আছে দেখো 4 আর এখানে 9 আছে তাহলে কি হলো 4 লিখলাম আবার 9 লিখলাম তাহলে কি হলো 4 10 9 49 এবারে দেখো আগে 9 লিখলাম তারপরে 4 লিখলাম তাহলে কি হলো 9 10 4 94 এবারে দেখো 5 আর 3 আছে তাহলে প্রথমে 5 লিখলাম তারপরে 3 তাহলে কি হবে 5 10 3 53